নমস্কার, কেমন আছেন সবাই? জাদুকর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলময় সেটিতে আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী। তো ষষ্ঠী দিন থেকেই মা দুর্গাকে স্মরণ করি, আর আপনাদের মানে সবার জন্যই প্রেয়ার করি, গোপালও যেন সবাইকে ভালো রাখে, মা দুর্গা যেন সারা বছরটা সকলের 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 ভালো করে। আমি তো পুরো সকাল সকাল উঠে গেছি, যেহেতু পুজো টুজোর একটা ব্যাপার আছে। আর মা বলতো যে ছেলে মেয়ের সন্তানের মা হলে কিন্তু ষষ্ঠী করবে। তো এখানের মা অতটা ইয়ে করতেন না, মা বলতে যে ঠিক আছে তোমরা এখন ওই সব পালন করতে পারবে না, আমি তো করছি। তো কি বলবো, এখন কিন্তু সত্যি আপনার দাদাও মনে করিয়ে দিল যে ষষ্ঠী করবে না। আমার চ্যানেলে বয়স্কদের জন্য রইল প্রণাম, আর ছোটদের জন্য রইল অকুণ্ঠ ভালোবাসা। আজ তো মহাষষ্ঠী, তো আজকে আমি আপনার দিদিকে বললাম যে তুমি আজকে ষষ্ঠী করবে, তো তো বললে হ্যাঁ ষষ্ঠী আমাকে করতে তো হবেই। তো আমি বললাম তোমার তো একটু গ্যাস অম্বল একটু অসুবিধা আছে, তা ঠিক আছে তাহলে রুটি টুটি করে নাও। তা আমি আমি আজকে বেরোবো, আজকে আমার ছুটি না, আমার কালকে থেকে ছুটি, তো আজকে আমি একটু পরেই মানে বেরোবো আর কি। আর আপনার দিদি তার মাঝখানে আপনার দিদি এখন কিচেনে যাবে, আর কারণ অনেকদিন আমরা আসতে পারিনি এই কারণে যে আমাদের মাঝখানে অনেক কিছু মানে অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য আমরা আসতে পারিনি, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। তো আপনার দিদি এবার আমি এবার একটুখানি বলি, কারণটা হচ্ছে কি বলুন তো, মানে আপনাদেরকে সবই আমি শেয়ার করি, আপনাদেরকে আমি ভাবি যে আমাদের একটা ফ্যামিলি মেম্বার। তো মাঝে তো কি বলবো, অনেক কিছু এর মাঝে ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা কেন আমি ভিডিও দিইনি, এতদিন কেন ছাড়িনি, অনেকেই বলছে যে কেন ভিডিও দিচ্ছ না। আমি তখনই ভাবছি যে সত্যি তাই আমাকে বন্ধুরা এত ভালোবাসে। তো আবার পরে ঠিক করলাম যে না, এবার কিন্তু আমি প্রত্যেকদিন ডেইলি ভ্লগ দেবো। তো তার মাঝে তো দাদা এখন ব্যস্ত হয়ে গেছে, আর এই যে ষষ্ঠী থেকে শুরু হয়ে গেছে পোশাক পরা, একদম নতুন পোশাক পরে আজকে থেকেই একদম এর আগে থেকে ভাঙতে শুরু করে দিয়েছে, তো পরে নিয়েছে। আর তার সাথে সাজের জিনিস দেখুন, এই যে এখানটাতে সাজের জিনিস পুরো গাদা, এখানে এর মধ্যে পুরো ছিল, এর মধ্যে দিয়ে আবার এই ব্যাগটা হয়েছে। কি জানেন তো, আমি আমার স্কুলের শ্রদ্ধেয় রীতা দিয়ে আপনাদেরকে আগেও বলেছি, এই ব্যাগটা রীতা দিয়ে গিফট করেছে, ভীষণ ভালো লাগছে। আর তার সাথে তো কত কিছু যে গিফট পেয়েছি, আপনাদেরকে গিফটগুলো কী কী পেয়েছি সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। আর তার মাঝে এই যে এখানে তো এত কিছু, এই দেখো আমার নখ, এই নখটা ভেঙে গেছে। ও বাবা দেখুন তাহলে, আরে এটা ভেঙেছে তো কি হয়েছে, তার জন্য কি নেল এক্সটেনশন করতে হবে নাকি? আমি বাড়িতেই কত সুন্দর দেখবি নেল এক্সটেনশন করে দেবো। আরে যে ছোট্ট অন্য এখন কি করছে, কি করছো তুমি? এই তো সেন্ট মাখছি। এখন সেন্ট মাখে না, এখন কেউ সেন্ট মাখে, স্নান করতে হবে। ও বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা রে, আমার ননি 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 মনে 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 জানেন তো, সেই জন্য মনে পড়ে গেল যে ওদেরকে মানে কি বলবো, অনেকেই বলে যে আপনার ছেলে ভিডিও দেখতে ভালো লাগে, আপনার মেয়ের ভিডিও দেখতে ভালো লাগে, আপনি কেন ভিডিও দিচ্ছেন না। আর তার সাথে আমি দেখেই নিই, পুজো পুজো ভাব এসে গেছে বলে কিন্তু আমি একদম অর্নামেন্টস পরেই নিয়েছি কাছ থেকে, দেখিয়ে দিই আমার গোল্ড জুয়েলারি। আপনারা মানে রিকোয়েস্ট করেছেন যে গোল্ড জুয়েলারি কালেকশান দেখাতে, তবে এই গোল্ড জুয়েলারির ভিডিওটা কিন্তু আমি করে রেখেছিলাম অনেক দিন আগে, কিন্তু সেটাকে আর ছাড়া হয়নি, আশা করি ছাড়বো, কারণ বুঝতেই পাচ্ছেন এখনকার দিনে তো কেউ সোনাদার বাড়িতে রেখে দেয় না। তো সে ভিডিওটা অনেকদিন আগেই করে রাখা হয়েছিল, মানে লকার থেকে এনে, আবার সেগুলো লকারেও চলে গেছে। তো যাই হোক, কিছু কিছু জিনিস তো ভালোই লাগে মেয়েদের সাজতে। তো আজকে আমি দেখাচ্ছি এইটা আপাতত পরে নিয়েছি, আর কানের একটু ধেড়ি ঝুমকো পরেছি। তো এরপর কিচেনে যাব। ও নেই সেফটি পিন দাও না। কি সেফটি পিন? সেফটি পিন নিয়ে কি করবি? ফটো করব। বাবা গো নেল এক্সটেনশনের জন্য কত কিছু বাবা। এ দেখুন অক্সিডাইসের, একদিন কি করেছে জানেন, আমাকে কিচ্ছু বলেনি, বাপির সাথে গিয়ে এই সবগুলো কিনে এনেছে, বলে কি মামনি বড় বাজার গেছিলাম, এই দেখ দেখুন এই যে অক্সিডাইসের, তার সাথে কানের প্রাণের সব কিছু। হ্যাঁ আর বলতে ভুলে গেছি আপনাদেরকে দেখাবো, এই যে এই দুটো কিন্তু পার্টসও পেয়েছি, খুব সুন্দর, একটা হচ্ছে নেভি ব্লু, একটা হচ্ছে চকলেট কালারের,
এটাও কিন্তু আমাদের দুজন ম্যাডাম দিয়েছে, তো আরও গিফট আছে সেটা কিন্তু পরে আপনাদের সাথে শেয়ার করব। বাইরে তো আজকে প্রচুর রোদ বেড়ে গেছে আর এখানে মা দাঁড়িয়ে রয়েছে, যে এই যে এখানে পুরো মসুর কড়াইগুলো রোদে দেওয়া হয়েছে, চারিদিক পুরো এই যে পায়রাগুলো এসে সব খেয়ে নিল, আর পুরো চারিদিকের আবহাওয়াটা তো একদম পুরো রৌদ্র উজ্জ্বল। আর তার সাথে চলুন দেখাই, ওই যে আঙুর গাছে কিন্তু একটু আঙুরও হয়েছে, আর এই যেখান থেকে দেখানো যাচ্ছে কিনা জানি না, কারণটা হচ্ছে পিঁপড়ে পাখিতে এসে সব খেয়ে চলে যাচ্ছিল। এই যে একটু একটু দেখা যাচ্ছে, চলুন কিচেনে যাই। তো আজকে তো বললাম আমি একটু মানে পরোটাটা এইসবই কিছু খাবো, আর তার সাথে আমি একটু সবজি বসিয়ে দিয়েছি, জাস্ট ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আমি বললাম যে একটা পেঁপে ছিল আমার বৌদির দিয়েছিল, তো সেটা দিকির মধ্যে থেকেই গেছে, সে জাস্ট ফোড়ন দিয়ে মানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর এত স্মেল উঠেছে না একটা, নিরামিষ তো প্রায় সেদ্ধ হয়ে গেল। আলু আর পেঁপে দিয়ে একটু চরচরি হয়েছে, কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিই, নামিয়ে দিলে একটুখানি গাওয়া ঘিয়ে দিয়ে দেবো। তো এই যে পেঁপে আলুর একটু মিষ্টি মিষ্টিও থাকবে, হালকা ঝাল থাকবে, এই চচ্চড়িটা দারুণ ভালো লাগে, চলুন একটু ঢেকে দিই। আর এই যে সেই উল গাছটা আগে দেখেছিলাম বাইরেতে, সেই উলটা আপনার দাদা এবার ভেঙেছে, দেখুন কি বিশাল বড় উলটা হয়েছে, তো এটা থেকে হাফ কাটা হয়েছে, এখনো প্রায় এত ভারী হয়েছে ওরে বাবা গো, প্রচুর বড়। এই যে দেখলেই সামনে থেকে দেখা যাবে, আর তার সাথে উল গাছটা আবার একটুখানি আলু শেষ গাছ বলে এ থেকে একটু আলু আনা হয়েছে, এটা মায়ের কাছে যাবে কিছুটা, কারণটা হচ্ছে ইয়েতে আলু আছে কোল্ড স্টোরেজে, কিন্তু সেই আলুটা আর এখন বের করা হয়নি। কি করছো, কি করছো, ব্যাংকের বইটা কোথায় রেখেছো? আপনার দাদার এই এক ভুলো মন, কোথায় যে কি রাখে না, একটুকু খুঁজেও পায় না। তার সাথে দেখুন এখানে পুরো আমার এখন প্রচুর কাজ রয়েছে, এগুলোকে এই যে রানিমার এখন চলছে নীল ইয়ে এক্সটেনশন চলছে, সে এখনো বসে আছে, বাবা স্নান করিয়ে দেবো, কারণ এখন বেজে গেছে প্রায়, এটা যদিও 5 মিনিট একটু ফাস্ট আছে, তো তাও 12:20 হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে দেবো। তার মাঝে এখানে তো একদম পুরো জামা কাপড় বিছানার যা অবস্থা এগুলো সব কিছু গুছিয়ে নেবো, গুছিয়ে নেওয়ার পর আর আজকে অনেক কেনাই আছে, আলতা সিঁদুরগুলো এখনো দেওয়া হয়নি, সকলকে দেব দিয়ে, তো এখানটা তার মাঝে কি বলবো সংক্ষেপে দেখিয়ে নিই, সাজের জিনিসের তার অন্ত নেই, এই যে সংক্ষেপে দেখিয়ে দিলাম। চলুন ঘিটা কি এখানে রাখা আছে, হ্যাঁ ঘিটা একটু নিয়ে নিই। আমাদের এক ম্যাডাম বলেছিলেন যে দিদি ঘি যখন রাখবেন তখন কিন্তু একটা পলির মধ্যে রাখবেন, কারণটা হচ্ছে এটা যদি রাখেন এটাতে মানে তেলটা পড়ার কোনো ভয় থাকবে না, কোনো কথাটা সত্যি। ওদিকে তো হয়েই গেল, তো ষষ্ঠীর পুজো দিতে যাব, কিন্তু সেই পুজোটা কখন যে মানে রেডি হয়ে বেরোতে পারবো জানি না। তো আমি এবার সেদ্ধ তো হয়েই গেছে, এর সাথে একটুখানি ভাজা মশলা মানে বাড়িতেই বানিয়ে রেখে দিয়েছিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি দেব, কারণটা হচ্ছে একটু যেহেতু ইয়ে রয়েছে আপনার পেঁপে রয়েছে, পেঁপে আলু, তো সেই জন্য আমি একটুখানি কিন্তু মিষ্টি দিলাম। আর এখান থেকে আমি যে এখানে পুজোটা দিতে যাবো না সেখানটা একটু হালকা মানে দূরত্ব রয়েছে, তো সেখানে যাব, এবার পুজো কাকু কখন আসবেন সেটাও একটা ব্যাপার, তো সেখানে গিয়ে কতটা দেরি হবে ওই জন্য বললাম না খাবারটাকে বানিয়েই রেখে দিই। তো চলুন ঘিটা দিয়েই দিলাম, হালকা একটুখানি গ্রেভি রাখবো, আর তার মাঝে আমার কিন্তু এখানে রুটি হয়ে গেছে লাল আটার, কারণ দাদা টিফিনও নেবে। ও বাবা তুমি কি করছো, ছোট ফলে এই নিচের চেয়ারটাতে দিলে ওটাতে ঠিক হচ্ছে না, আবার একটু দোতলা চেয়ার করে দেওয়া হয়েছে। বাবা বাবা ওইগুলোকে তাড়িয়ে দাও, তোমার টাস্ক গুলো হয়ে গেছে, কাজগুলো না হয়নি হয়নি তাহলে করে নাও। পুরো একদম আমার পেঁপে আলুর একদম চচ্চড়ি রেডি হয়ে গেছে, কতটা ইয়াম্মি হয়েছে, খুব লোভনীয় হয়েছে কিন্তু।
আর তার সাথে এটা পাঁচ বিশালি একটা সবজি করে রেখেছি যেটা ভাত দিয়ে দাদা খাবে আর বাচ্চারা খাবে। আর এদিকে একটু দুধটাও জাল দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওরা সকালবেলা একটু দুধ খায়, দুধ খাবে। চলুন, কি করছো তুমি? ওকে স্নান করাবো, আর ও কি করছে দেখি দেখি। এটা আমাদের কে? এটা ননিমা। কি করছে? অবস্থা দেখো, আমি আর কিচ্ছু বলবো না, তুমি যা খুশি করো। আমি তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না, চলো একটু লিচি টিংস খেয়েই নি। তো আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আপনারা খুবই পরিচিত, তবুও কিন্তু আরও একবার পুজোর আগে এখানে একটুখানি নতুন করে ডেকোরেট করা হয়েছে। তার সাথে চলুন গোপালকে একটু দেখিয়ে দিই। আমার ননি সোনা তো একদম উঠে গেছে, আমার মানু 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 মানু, আমার ননি 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 ননি, আমার এই যে আমার ননি সোনা, এই একটা আমার ননি, এটা আমার ননি সোনা, এটা আমার গোপু সোনা। ননি সোনা গোপু সোনাদেরকে একদম তো পুরো স্নান টান করিয়েই দেওয়া হয়ে গেছে। আর এখানে পঞ্চদত্ত, এখানে এ করে গুরুদেবের সব গোপালের শ্রীচরণে তুলসীপত্র সবকিছু অর্পণ করা হয়ে গেছে। আমি তো এখানে পুরো সিম গাছ বসিয়েছি, পুরো সিম গাছগুলো অনেকগুলো হয়ে গেছে, কিন্তু কতটা হবে জানি না। এই যে আজকে বললাম দাদাকে লুবি দিয়ে তুলে দিতে এখানে একটা, আর এইখানে কিন্তু পাতাগুলো কিরকম একটা ঝলসে যাওয়ার মতো হচ্ছে। এই যে আর এখানে এই দেখো, আর একটা ছোট যেটা আঙুরের তোকা হয়েছিল সেটা কোথায় গেল গো? ও বাবা, তো চলুন আপনাদেরকে একটুখানি বাগানে নিয়ে যাই। বাবা বাবা, না না না, ওটা রাখো ওটা রাখো ওটা রাখো, ওই দিকে নয়। এই যে বড় ওলটাকে বললাম, এই যে দাদা কাছে চলেছে এখান থেকে, সেটা বসিয়ে দেওয়া হয়েছে না সাইডে, এটা রেখে দাও বাবা। আর একটা ছোট ওল গাছ আছে, আর এই ডালিম গাছটাও খুব বড় হয়ে গেছে। ও এইখানটা এলি না, মনটা পুরো যেন ভরে যায়, কি সুন্দর সুন্দর। হ্যাঁ সুন্দর, এটা তো এত গুণ বাজারে ছাপ আছে। ওই দিকটা নয় দেখো, ওই দিকটায় চল। দাদা তো এখন কাঠ গোছাতে ব্যস্ত, কারণ হচ্ছে আমি তো বলি যে আমাদের অনেক কাঠও আছে। এই যে দেখুন না, এই কাঠগুলো কি হবে বলুন তো? একটা আম কাঠ ছিল, পেয়ারা কাঠ ছিল। দাদা এখন আবার ওদিকে কোথায়? এখানে না তো, ওই যে গাছটা পোকা হয়েছে মনে হয় পড়ে গেছে, এদিকে ওদিক দিয়ে যেও না। আর এই যে এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ হয়েছে, আর এই যে কতদিন বাগানটাকে শেয়ার করা হয়নি, একটা বনও হয়েছে, পরিষ্কার করতে হবে। এই যে পান পাতাগুলো, অনেকগুলো পান পাতাও হয়েছে, এখানটা হয়েছে, এখানটা ঢেঁকি শাকগুলো হয়েছে। তো তারই মাঝে দাদা তো ওইদিকে কাঠগুলো থেকে যেগুলো সরু সরু হয়েছিল এগুলো একটুখানি মানে কেটে দিয়েছিল। আর নারকোল পেলতোগুলো তো পুরো চালের মধ্যে তুলে দিয়েছিল, আর নারকোলের যে পাতাগুলো এখানে রেখে দিয়েছিলাম, আর তার সাথে কিছু ওই যে ঝাঁটা করার জন্য ওখানে চেঁচে রাখাও আছে। তো চলুন, ওদের সকলের তো খাওয়া দাওয়া মিটে গেছে, তো এবার আমি ভাবলাম না বাসন টাসনগুলো সব ধুয়েই নিই, তারপর একদম ফ্রেশ হয়ে নেব। তার মধ্যে বাবুকে বললাম যে বাবু তুই একটুখানি এটা বরঞ্চ বাইরের রকেতে একটু দিয়ে দে, জলটা ঝরে যাক, তারপরে তুলে নেব। আর আপনাদের দাদা ওই ছোটো ছোটো আমাদের বাগানে কলা গাছের একটা পোকা হয়ে গেছিলো, কলা গাছটার থেকে কলাটা পড়ে গেছিলো, তো সেই জন্য আবার কী করবো বললো যে দেখো আজকে আর কিছু তৈরি করতে হবে না, ওইগুলো রেখে দাও, বরঞ্চ কালকে কিছু করে নিতে পারবে। আর তার মাঝে তো ফ্রিজ থেকে ফলগুলোকে বের করে নিলাম, ফল জানেন তো ওদেরকে আনা থাকবে, নিজেদেরকে না কেটে দিলে আর খায়ও না। তো আমি বললাম যে না আমি একটুখানি কেটে দিই, তো সামনে যেহেতু পূজা অষ্টমীতে তো একটু ফল লাগবেই মায়ের পূজার জন্য, আর ওদের খাওয়ার জন্য আলাদা করে একটুখানি ফল এনেছি। আর ছেলে কি বলুন তো মনে করিয়ে দেয় যে আপনাদের ছোটো মনে করিয়ে দেয় মামনি ফল কেটে দাও, আর আমারও সারাদিনে ব্যস্ততার মধ্যে আর মাথাই থাকে না। আমরা শুধু সংসারই দেখুন, সারা দিন রাত সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যদি বেশি না ঘন্টা দুয়েক টাইম দেওয়া হয়, আমরা তাহলে কিন্তু কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন হয়ে তিন ঘন্টার মধ্যেই ধরুন আমরা সমস্ত কিছু খাবার দাবার রান্নাবান্না সবটাই রেডি করে নিতে পারবো। সকাল থেকে রাত অবধি বাড়ির যা যা কাজ করলাম তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন তো বাজে ঘড়িতে
পুরো চারটে পনেরো। তো অনেকক্ষণ আপনাদের সাথে দেখাও করা হয়নি, আর এদিকে আপনাদের ছোট্ট অর্ণ পড়াশোনা করতে বসেছে। এই যে বাপি, একটু কথা বলো বন্ধুদের সাথে। হ্যালো ভাই বন্ধুরা, আমাদের ভয়েস। হ্যালো ভাই বন্ধুরা, তুমি এখন কেন তাড়াতাড়ি পড়াশোনা করছো একটুখানি বলে দাও তো সবাইকে। দেখুন নক, এখন বলেছি যে বাপি তুমি কিন্তু দ্রুত পড়ে নাও, তো জিকেটা কাজটা সকালবেলায় একটা না তো সবকিছু করতে পারে না, সেই জন্য সকালবেলাটা করিয়েছিলাম। ইয়ে ম্যাথ, আর ম্যাথ আর কি করেছিলাম, ইংলিশটা তো কালকে হয়ে করেছিলে, তো আজকে সেই জন্য বেঙ্গলিটা করছে এখন। এই যে এক পাতা লেখা হয়েই গেছে প্রায়, বেঙ্গলি করছে। আমি এখন বলেছি তাড়াতাড়ি করে নাও, তাহলে ঠাকুর দেখতে নিয়ে যাবো, ওই জন্য এখন দ্রুত এখন পড়া শুরু করে দিয়েছে। নাও নাও নাও, দ্রুত করে নাও, তাড়াতাড়ি নাও। বলো আপনারা সবাই আমাদের এখানে ঠাকুর দেখতে আসবেন, আপনারা সবাই এখানে বা ঠাকুর দেখতে আসবেন বন্ধুরা। টাটা টাটা ভাইস। এবার চলুন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, কারণটা হচ্ছে যেহেতু আজকে ঠাকুর দেখতে একটু বেরোবো, আর শ্রীরামপুরে শুনছি খুব ভালো ঠাকুর এসেছে এবং প্যান্ডেলও হয়েছে, আর বৃন্দাবনের রাধা মাধবের মন্দিরের স্টাইলের প্যান্ডেল হয়েছে। তো সেটা যদি দেখতে হয় তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না। টাটা।